আচ্ছা, এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম সেভ করা নিয়ে, তাই তো? সেভ কিভাবে করতে হয়, তো হ্যাঁ সেভ স্যার, সেভ করার শর্টকাট কার কার মনে আছে? সবার মনে আছে সেভ করার শর্টকাট? কন্ট্রোল এস, কন্ট্রোল দেবে এস। কন্ট্রোল, হ্যাঁ, কন্ট্রোল দেবে এক্স, কারো জানা আছে কন্ট্রোল দেবে এ কেন হলো না, বি কেন হলো না? এস এস দিয়ে শুরু তার জন্য, দিয়ে প্রথম অক্ষর এস। এস দিয়ে শুরু তার জন্য, তাই তো? হ্যাঁ স্যার, আমরা কপি পেস্ট করি, তো পেস্ট করতে হলে কন্ট্রোল দেবে ভি প্রেস করি। ভি, কারণ এটা কপি সাইডে পড়ে, মানে কপি যেখানে তার সাইডে ভি, সি দিয়ে কপি তার সাইডে ভি থাকে, ওই জন্য আমরা কপি করি সি দিয়ে আচ্ছা, কন্ট্রোল প্লাস সৌভিক, সি। সৌভিক জয়েন্ট করলো। আচ্ছা সৌভিক, বলো কন্ট্রোল দেবে এস দাবলে সেভ হয়? হ্যাঁ 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 স্যার, সেভ হয়। আমি যদি ইচ্ছে করি যে কন্ট্রোল দেবে এস প্রেস করব না, অল্টার দেবে তো এইচ প্রেস করব, তাহলে কি সেভ করা যাবে? না তাহলে হয়তো, না তাহলে করা যাবে না তো। আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, তাহলে সবাই দেখতে পাবা। আচ্ছা ওয়ার্ড ওপেন করি, পাচ্ছ সবাই দেখতে? আচ্ছা দেখতে পাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ স্যার পাওয়া যাচ্ছে। এমএস ওয়ার্ড ওপেন করেছি, তো ফন্ট ফেস চেঞ্জ, নাম লিখছি বিশ্বজিৎ মন্ডল, এই নামটা লিখেছি। ফন্ট ফেস আমরা দিয়েছি এটা ক্যালিব্রি ফন্ট, এখান থেকে দেখো ক্যালিব্রি করা আছে। এখান থেকে সাইজ যদি চেঞ্জ করতে চাই, সাইজটা চেঞ্জও করতে পারবো। এবার আমি তারপরে মনে করো এই জায়গায় আর একটা নাম লিখছি, এই যে রাকেশ মাহাতো নাম লিখলাম, এই নামটা যদি আমি করি টাইমস নিউ রোমান, অথবা বল মনে করো মনোটাইপ করছি, বা একটা ফন্ট ফেসের নাম আছে, তো এখান থেকে আমি শুরু করে নিচে চলে যাচ্ছি মনোটাইপ করছি, বা দেখো যে নামটা লিখেছি বিশ্বজিৎ মন্ডল, এই নামটা আছে ক্যালিব্রি ফন্টে, দেখো ফন্ট ফেস আছে ক্যালিব্রি। আর রাকেশ মাহাতো নাম লিখেছি, এই নামটা হচ্ছে ফন্ট ফেসের নাম হচ্ছে মনোটাইপ কোর্সিভা। এবার আমি নিচে যখন আমি কিছু নাম লিখবো, তো আমি চাইছি যে হঠাৎ করে মনে করো নাম লিখবো এইভাবে, হয়তো এখানে লিখছি আমি মুর্শিদাবাদ, তো দেখো মুর্শিদাবাদ লিখছি, তো অটোমেটিক কিন্তু মনোটাইপ কোর্সিভা হচ্ছে। এই মনোটাইপ কোর্সিভা হতে হতে আমি দেখা গেল এবার আমি মুর্শিদাবাদের পরে স্পেস দিলাম, এবার লিখবো ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল লেখাটা ক্যালিব্রি ফন্টে লিখতে চাইছি। তো কিভাবে আমি ক্যালিব্রি ফন্ট করব, তাহলে আমাকে এখানে যেতে হবে এই অপশনে, অপশনে গিয়ে হ্যাঁ দেখ ক্যালিব্রিতে ক্লিক করতে হবে, কিন্তু আমি চাইছি যে শর্টকাট পদ্ধতি, তা আমি একবার দেখিয়ে দিই সবাইকে কি করছি। দেখো যে কোনো রিবন ট্যাবের উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এই যে দেখো লেখা আছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এই অপশনটাই ক্লিক করব। ক্লিক করলে দেখো একটা ডায়ালগ বক্স আসলো ওয়ার্ড অপশনের, এই ওয়ার্ড অপশনের মধ্যে থেকে তখন কি করতে হবে, কাস্টমাইজে ক্লিক করতে হবে, এই যে শর্টকাট কাস্টমাইজ, মানে ক্যাটাগরির মধ্যে এই যে আছে এখানে ফন্ট, এই ক্যাটাগরির মধ্যে হোম রিবন ট্যাবে নাই, আর একটু নীচে নামাবা ক্যাটাগরিটাকে, যে এই যে ম্যাক্রো হ্যাঁ স্যার, লেখা আছে ম্যাক্রোর নিচে আছে ফন্ট, যে হ্যাঁ ফন্টে স্যার যখন পেয়েছি, ক্লিক করছি ডান দিকে দেখো যতটা ফন্ট আছে সমস্ত ফন্টের নাম দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ এই স্যার, দেখো পাওয়া গেছে, এটা বড় করে দেখাচ্ছি দেখো। তো এখান থেকে তখন আমি কি করব, ক্যালিব্রি যেটা ফন্ট আছে সেই ক্যালিব্রি ফন্টটাকে সিলেকশন করছি, এই দেখো ক্লিক করলাম ক্যালিব্রিতে, ক্লিক করলাম দেখো, হ্যাঁ ক্লিক স্যার, করার পরে এখানে প্রেস নিউ শর্টকাট কি, তাহলে এখানে যে কোনো শর্টকাট কি, মনে করো আমি অল্টার দেবে থেকে এম প্রেস করে দিলাম, বা সি প্রেস করছি মনে করো, সি ফর ক্যালিব্রি মনে করো, অল্টার প্লাস সি, যে কোনো তোমার ইচ্ছা মতো শর্টকাট কি ইউজ করতে পারো, দে অ্যাসাইন স্যার করবা। স্যার একটু শুনবেন স্যার, হ্যাঁ বলো, বলছি কার সাউন্ড আনমিউট করা আছে স্যার, সাউন্ডটা মিউট করতে বলুন। দেখে নি, আচ্ছা সবার মিউট করে দিচ্ছি। আচ্ছা দেখো, তো এখানে আমি কি করলাম, ক্যালিব্রিটাকে শর্টকাট কি বানালাম, অল্টার দেবে সি, আর আমি চলে যাচ্ছি মনোটাইপ করছি, বা এখানকার থেকে এম দিয়ে থাকবে দেখো, এম এম ও এই যে চলে এসছে, এই দেখো মনোটাইপ করছি, বা দেখো একটু জুম করি, এই দেখো মনোটাইপ করছি, বা
এই মনোটাইপ কার্সিভাটাই ক্লিক করলাম, তারপরে এখানে শর্টকাট কি আমি ইউজ করব, অল্টার দেবে এম, মানে আমার ইচ্ছে মতো, তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো শর্টকাট কি বানাতে পারো, যেটাই শর্টকাট বানাবা সেটা এখানে দেবে, একবার লিখে দিবা, তারপরে অ্যাসাইনে ক্লিক করে দাও। দেখো এটা অ্যাড হয়ে গেল, এবার এটাকে ক্লোজ করছি, তারপর ওকে করে দিব। দেখো কাজটা কি হচ্ছে। এবার এবার আমি এখানে দেখো লিখছি আমি মনোটাইপ করছি ভাতে, তাহলে মনোটাইপ করছি বা আমার অলরেডি এখানে ফন্ট ফেস করাই আছে সিলেকশন। আমি দেখা গেল ক্যালিব্রিতে লিখবো, তো ক্যালিব্রিতে লিখার জন্য আমি অল্টার দেবে থেকে জাস্ট সি প্রেস করব। দেখো ক্যালিব্রি হয়ে গেছে উপরে। এখন যদি আমি লিখি তা দেখো লিখা হবে, এই দেখো ওয়েস্ট বেঙ্গল। আমি এবার ইন্ডিয়া লিখব, ইন্ডিয়া মনে করো আমি ক্যালিব্রি থেকে আমি যাব মনোটাইপ করছি, আমি দেখো কোনো ফন্ট ফেসে এখানে ক্লিক করছি না, ডাইরেক্ট করছি, দেখো অল্টার দেবে থেকে এম প্রেস করছি, দেখো মনোটাইপ করছি বা হয়ে গেল, এই দেখো পুরো কাজটা। এবার আমরা যে সেভ করি, তো সেভ করার জন্য যে শর্টকাট ইউজ করি কন্ট্রোল দেবে এস, এটা কিভাবে আমরা চেঞ্জেস করলে করতে পারি আমাদের ইচ্ছে মতো সেটাও দেখাই একবার। তো সেম জায়গা থেকে দেখো রাইট ক্লিক করছি, রাইট ক্লিক করে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বার এটাতে ক্লিক করছি, ক্লিক করার পরে সেভ, দেখো কোথায় লেখা আছে, এই দেখো সেভ আছে। তো এখানে শর্টকাট কি বানানোর জন্য তোমাকে শর্টকাট, এই যে দেখো কিবোর্ড শর্টকাট, এই কাস্টমাইজে ক্লিক করতে হবে যেখান থেকে আমরা করলাম। এবার সেভ কোথায় আছে, সেভ আছে অফিস মেনুতে, এই অফিস মেনুতে দেখো সেভ কোথায় লেখা আছে, দেখো ফাইল সেভ, এই ফাইল সেভ, দেখো এখানে শর্টকাট কি আমরা দেখতে পাচ্ছি, কন্ট্রোল দেবে এস দাবলে শর্টকাট হবে সেভ হবে, শিফট দেবে F12 দাবলেও সেভ হবে, আবার অল্টার দেবে শিফট দেবে F2 দাবলেও সেভ হবে। আমি দেখা মনে করো আমি আর একটা শর্টকাট কি অ্যাড করতে চাইছি, তার মধ্যে দেখা গেলো আমি কন্ট্রোল দেবে শিফট দেবে ডি প্রেস করছি, কন্ট্রোল দেবে শিফট দেবে ডি প্রেস করছি, এটা আমি করতে চাইছি সিস্টেম। তো দেখো এটা করলাম, এবার এটাকে ক্লোজ করে দিচ্ছি, তারপর এটাকে ওকে করে এবার আমি যদি সেভ করি তো কন্ট্রোল দেবে শিফট দেবে ডি প্রেস করব, দেখো সেভের অপশন চলে আসছে, মানে আমাদের ইচ্ছে মতো। তবে কন্ট্রোল দেবে এস ফর সেভ, এই যে শর্টকাটটা এটা হচ্ছে কম্পিউটারের ডিফল্ট, মানে কম্পিউটারের কিছু সাইজ যে শর্টকাট ডিফল্ট থাকে, যেমন আমরা প্রথম ক্লাসে বলেছিলাম ফন্ট সাইজ, মানে লিখার সাইজ, তো ফন্ট সাইজ সাধারণত আমরা ডিফল্টভাবে দেখতে পাই সবচেয়ে কম থাকে 8 আর সব থেকে বেশি থাকে 72, মনে পড়ছে? কিন্তু আমরা হাইস্ট কত সাইজ করতে পারি, না 1638 পর্যন্ত, মানে 1638 সাইজেরও লিখা লিখতে পারি, যদিও যদিও একটা লিখা একটা পেজে আঁটবে না এত বড় সাইজ। তো যেটা অলরেডি দেখো সেটিং হয়ে আছে এটাকে ডিফল্ট বলি আমরা, বুঝা গেল এইটুকু? আচ্ছা, আমরা ফন্ট ফেস শিখে গেলাম, ফন্ট ফেস ফন্টের শর্টকাটটা জানলাম। তো আমরা প্রথমত আজকে শিখবো পেজের মধ্যে বর্ডার কিভাবে দিতে হয়। তো এই যে আমাদের পেজ, এই পেজে আমরা বর্ডার কিভাবে দিব সেটা আমরা একটু জেনে নিই। দেখো কিভাবে আমি পেজে বর্ডার দিচ্ছি, তা আমি এখানে কিছু লিখা দেখো টাইপ করেছি, তো পেজে বর্ডার কিভাবে দেব তার নোটসও আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, নোটটাও লিখে নাও। আচ্ছা, আমি শর্টকাট কি সিম্বল থেকে একটা শিখেছিলাম এর আগের দিন, দেখিয়েছি তোমাদেরকেও যে তীর চিহ্ন নিচের ডাউনের দিকে তীর চিহ্ন, কারো মনে আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখিয়েছিলাম। হ্যাঁ, তো শর্টকাটটা দিয়েছিলাম কি দিয়েছিলাম, অল্টার দেবে ডি, তাই তো? এই যে শর্টকাট তৈরি হ্যাঁ ডি, করেছিলাম, হ্যাঁ ডি। হ্যাঁ ডি, ঠিক। আচ্ছা, পেজে বর্ডার কিভাবে দিব তার নোটটা যারা লিখছো নোটটা লিখো, লিখো হেডিংটা লিখো পেজ বর্ডার, সাইজটা একটু বড় করে দিচ্ছি, দেখো একটু সাইজ বড় করে দিলাম, এটা মিডিলে লিখে দিচ্ছি, তাহলে নোটটা দেখতে ভালো লাগবে। এবার এটা বোল্ড করে আন্ডারলাইন, এই দেখো নোট লিখছি। প্রথমত আমি ক্লিক করব পেজ লেআউট,
রিবন ট্যাবে, তারপরে লাইন স্পেসিংটা রিমুভ করি, দেখতে ভালো লাগবে। এই দেখো, এবার অল্টার দেবে, ডি প্রেস করলাম তীর চিহ্ন চলে আসলো, মানে তীর চিহ্ন দিবা এবার। তো পেজ লেআউট রিবন ট্যাবে ক্লিক করার পরে নিচে দিবা তীর চিহ্ন, তারপরে লিখো পেজ বর্ডার, পেজ বর্ডার। এই যে পেজ লেআউট রিবন ট্যাব, তার মধ্যে আছে পেজ বর্ডার্স, পেজ বর্ডার্সে ক্লিক করার পরে আবার তীর চিহ্ন দাও, তারপরে লিখবা পেজ বর্ডার ট্যাব, ট্যাব ইউজ করবা, তারপরে আবার তীর চিহ্ন, তারপরে করব আমরা চুজ বর্ডার ফ্রম আর্ট, আর্ট থেকে আমরা বর্ডার চুজ করব, তারপর আবার তীর চিহ্ন দিচ্ছি, দিয়ে ওকে করব। এই হচ্ছে নোটস, যারা লিখছো লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যারা লিখছো না স্ক্রিনশট নিয়ে বাড়িতে পরে পরে খাতাতে ভালো করে নোটটা লিখে নিবা।